আমার ঠিকানা সেই রমণীয় দেশে যেখানে আকাশ মাটি চুমে ভালোবেসে আমার ঠিকানা সেই রমণীয় দেশে যেখানে গাং ওড়ে হাসু বেশে আমার ঠিকানা সেই রমণীয় দেশে যেখানে সবুজের ঢেউ অনন্তে মেশে প্রিয় বন্ধুরা আমাদের এমন ঠিকানার নাম বাংলাদেশ যেখানে প্রকৃতির অপরূপ স্নেহে ঘেরা আমাদের জীবন আমাদের দেশে প্রত্যেকটি ঋতুরই আছে আপন বৈচিত্র্যতা ও সৌন্দর্য এখন প্রকৃতিতে হেমন্তকাল তাই হেমন্তের সৌন্দর্য তার সোনালী প্রকৃতি হিম হিম মৃদু বাতাস সোনালী প্রান্তর সব মিলিয়ে সৃষ্টি হয় অপূর্ব মনোরম দৃশ্য যা মানুষের মনকে প্রফুল্ল করে তোলে হেমন্ত মানেই পাকা ধানের ঋতু হেমন্ত আসলে পাকাধানের সোনালী আলোয়ে উদ্ভাসিত হয় বাংলার মাঠ ঘাট প্রান্তর খুশির আলো বইতে থাকে বাংলার প্রতিটি কৃষকের ঘরে ঘরে যেন চারদিকে উৎসবের আমেজ বিরাজ করে বন্ধুরা আমরা নগর জীবনে হেমন্তের এই স্নিগ্ধ পরশ খুঁজে পাই না তাই মহানগরের আয়োজন থেকে রূপসী বাংলার অনন্য প্রকৃতির সৌন্দর্য তুলে ধরতে আমরা চেষ্টা করি হেমন্ত মানেই শিশির স্নাতপ্রহর যেন শরতের কাশফুল মাটিতে নুইয়ে পড়ার পরপরই হেমন্ত তার অস্তিত্ব জানান দেয় গ্রামীণ জনপদে হেমন্তের সকালবেলায় আবছা কুয়াশায় ঢাকা থাকে চারদিকের মাঠ ঘাট আহা কি যে রূপ আমাদের এই শ্যামল বাংলায় বিন্দু বিন্দু শিশির ঝুমে থাকে ধান গাছের পাতায় পাতায় ক্ষেতের ওপর ওড়াউড়ি করে ফড়িংয়ের দল হেমন্ত ঋতুতে আমরা শীত গরমের এক মিশেল অনুভূতি পাই রাত এবং সকালের দিকে একটু শীত অনুভূত হয় আর সূর্যের আড়তে দুপুরের দিকে বেশ গরম থাকে তাই নিজের প্রতি বাড়তি যত্ন নিতে হবে যাতে গরম ঠান্ডায় আমরা সর্দি কাশিতে আক্রান্ত না হই বন্ধুরা এই হেমন্তেই গ্রাম্য মেলা ঘরে ঘরে পিঠা পায়েস বানানোর আয়োজন ঢিকির শব্দ সব মিলিয়ে এক অন্য রকম প্রকৃতি উপহার দেয় আমাদের হেমন্তের সকালগুলো যেন হাঁসের পালকের মতো কোমল ঘুঘু ঢাকা দুপুর আর শান্ত সন্ধ্যার স্নিগ্ধতায় ছেয়ে যায় মানুষের মনের জগৎ জ্যোৎস্না প্লাবিত রাত সে তো এক অনুপম আবেশে প্রকৃতিকে করে তোলে অপরূপ হেমন্তের সৌন্দর্য অনুভব করে নিতে হয় তাই অনেকে হেমন্তকে বলেন অনুভবের ঋতু বন্ধুরা আমরা যারা শহুর জীবনে অভ্যস্ত তারা একটু সময় করে গ্রামের বাড়িতে ঘুরে আসতে পারি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের চিরচেনা প্রিয় গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আমাদের নিশ্চয়ই নাগরিক জীবনের সব ক্লান্তি দূর করে দিবে প্রিয় শ্রোতা হেমন্তের শীতলতার পরশ মেখে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরে শুভ সকাল আজকের মহানগর উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমরা দুজন আমি ফতেমা জেবন্নেসামুনিয়া এবং আমি খান নজম ই এলাহি কে রয় ভুলে তোমার কে রয় ভুলে তোমার রূপে জানি না কি মরণু নাচে গো ওই চরণ বলে তোমার ম প্রিয় বন্ধুরা চলুন জেনে নেই আজকের মহানগরের আয়োজনে আপনাদের জন্য যা যা রয়েছে জেগে ওঠা বাংলাদেশ পর্বে শুনতে পাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভিত্তি করে একটি প্রামাণ্য প্রতিবেদন রয়েছে শ্রোতাদের পাঠানো চিঠি ও ইমেলের উত্তর দানের আয়োজন বাধন ও ইবাধন পর্ব মহানগরের আয়োজন থেকে শুনতে পাবেন একটি নজরুল বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি পর্বে রয়েছে ঢাকার ঐতিহাসিক এলাকার বিভিন্ন স্থান ও গলির পরিচিতি নিয়ে একটি কথিকা শুভযাত্রা পর্বে রয়েছে অভ্যন্তরীণ বিমান বাস ট্রেন ও লঞ্চের যাতায়াতের সময়সূচির তথ্য এবং সব শেষে জনকল্যাণমূলক বার্তা তো আশা করছি অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায় শ্রোতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি দু হাজার চব্বিশের জুলাই বিপ্লবে আহত ও শহীদদের স্মরণে জেগে ওঠা বাংলাদেশ পর্বে এখন শুনতে পাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভিত্তি করে একটি প্রামাণ্য প্রতিবেদন গ্রন্থনা এবং উপস্থাপনায় রয়েছেন মামুনুর রশিদ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম কোনো দল বা দলীয় নেতার বদলে জনতা নিজেই তার ঘুণে ধরা নষ্ট সমাজ মেরামতকারী নায়ক হয়ে ওঠার ঘোষণা দিয়েছে জনতা যৌথ ও সম্মিলিত এই আত্মপ্রকাশকে আমরা কোনো কর্মসূচি হিসাবে শনাক্ত করতে পারিনি এখনও সেটা এই অর্থে ঠিক যে এটা পুরনো ধাঁচের গতানুগতিক রাজনৈতিক কর্মসূচির চেয়েও অনেক বেশি এই প্রথম বাংলাদেশের মানুষ তার নিজের রাজনৈতিক নির্মাতা হয়ে ওঠার ঘোষণা দিল যে ঘোষণায় স্পষ্ট করে বলা হয়েছে উই ওয়ান্ট জাস্টিস বন্ধুরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা বলেছিলাম যে নানা বয়সী নানা মানুষ নানা পেশার মানুষ অংশগ্রহণ করেছে তারই একজন মনীষা মাফরুহা মনীষা মাফুয়ার কাছে প্রশ্ন করেছি যে কিভাবে জড়িয়ে গেলেন এই আন্দোলনে আমরা যখন আঠারোই জুলাই বিশেষ করে যখন দেখছিলাম যে আমাদের মুগ্ধ রিজবি এরা মারা গেল আর কি এবং সেই সময়টা আসলে খুবই অস্থির লাগছিল যে আসলে আমাদের সন্তানের রাস্তায় মারা যাচ্ছে কিন্তু আমরা আসলে ঘরে বসে কি করব। তখন মনে হচ্ছিল যে আমরা যদি বাবা মা হিসেবে ওদের পাশে দাঁড়াই তাহলে নিশ্চয়ই ওদেরকে রক্ষা করতে পারবো সেই রক্ষার আসলে ঢাল হিসেবেই আসলে যাওয়া যে তখন আমি আঠারো তারিখে বিকেল তিনটার সময় আমি জমজমের এখানে আসি তখন দেখলাম যে আমার মতো আসলে অনেক অভিভাবক তারা এসছেন সন্তানদের কেউ কাছে এসছেন কেউ বা শুধুমাত্র দেখার জন্য আসছেন কিছু করা যায় কি না তো তখন আমরা তাদেরকে খাবার পানি এগুলো দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছিলাম তো সেক্ষেত্রে তখন আসলে আমাদের অনেকের সাথে পরিচয় হয় আমাদের নয় একটা গ্রুপ তখন আমাদের হয় এবং সন্ধ্যার দিকে আপনারা দেখবেন যে প্রায় উত্তর পূর্ব থানার সামনে বেশ বড় ধরনের একটা গোলাগুলি হয় এবং অনেকে আহত হতে থাকে এবং হাসপাতালগুলোতে প্রচুর রুগী আসতে থাকে তখন আমাদের অভিভাবকদের একটা গ্রুপ তারা সেখানে যায় এবং তাদেরকে রক্ত দেওয়া সাপোর্ট দেওয়া কার কি লাগবে পাশে থাকা কারণ অনেকের তো আসলে কাছে কেউ নেই তো সেই সময়গুলোতে আমরা চেষ্টা করেছি যে তাদের পাশে থেকে সহযোগিতা করা এবং তখন আমাদের নয় জনের একটা গ্রুপ হয় আর কি সেই নয় জনের গ্রুপ থেকে আমরা চেষ্টা করেছি যে আসলে কিভাবে তাদের পাশে থাকতে পারি তিন তারিখে কিন্তু আমরা ছাত্রদেরকে রক্ষা করার জন্য আমরা জানি তিন তারিখে পরিস্থিতিটা খুবই খারাপ ছিল উত্তরায় এবং দু তারিখে এগারো নম্বর সেক্টরে বড়ো ধরনের একটা ম্যাসাকার করা হয় এবং সেটার ক্ষেত্রে আমরা মনে করেছি যে একমাত্র আমরাই আসলে বুক পেতে দিয়ে ছাত্রদেরকে বাঁচাতে পারবো আমাদের সন্তানদেরকে বাঁচাতে পারবো এবং সেই জায়গা থেকে আমরা অভিভাবকরা আমরা তিন তারিখে মুগ্ধ চত্বর যেটা বর্তমানে সেখানে আমরা একটা গ্রাফিতির কাজ করি মোমবাতি প্রচলন করি ততক্ষণে আমাদের প্রায় নয়জন জন শহীদ হয়েছে আর কি আমাদের উত্তরায় তাদেরকে আমরা স্মরণ করি মোমবাতি প্রচলন করি মিছিল করা হয় এবং কিছু দাবি দেওয়া করা হয় যেন অবিলম্বে আমাদের ছাত্রদের আমাদের সন্তানদের মানে বুকে যেন গুলি না করা হয় আর কি তো সেখান থেকে পরবর্তীতে যখন আমরা দেখলাম পাঁচই আগস্টে আমি নিজে আহত হই এই আন্দোলনের পরে আপনাদের থেকে প্রত্যাশা কী থাকবে আমরা কি কখনো চাবো যে আমাদের সরকার আমাদের সাথে বারবার এরকম আচরণ করবে ওই অ্যাপিলটা জায়গা থেকে একটু বলেন আমরা তো কখনোই চাই না সরকার তো আসলে জনগণের সরকার হবে সরকারের কখনো আমরা চাই না যে আমাদের ছাত্রদের বুকে গুলি করার মতো একজন সরকার থাকবে হ্যাঁ ছাত্ররা তাদের দাবি দেওয়া নিয়ে বা জনগণ তাদের দাবি দেওয়া নিয়ে সরকারকে বলতে পারে কিন্তু সেটার মানে এই নয় না যে তাকে গুলি দিয়ে দমন করা শত শত ভয় মৃত্যুর সশস্ত্রতায় ন্যায় বিচারের এত উদ্দাম ঘোষণা বাংলার ইতিহাসে আর কবে দেখেছে চলতি রাজনীতির এই অগ্রগতির জায়গাটা চিহ্নিত করতে না পারলে আমরা শহীদদের আত্মত্যাগের তাৎপর্যটুকু বুঝতে ব্যর্থ হব জুলাই আগস্টের বীর সন্তানদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন জেগে ওঠা বাংলাদেশ আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সরাসরি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা খ থেকে বন্ধুরা এবারে শোনাবো একটি দেশাত্মবোধক নজরুল সঙ্গীত

ফুলেও ফসলে কাদা মাটি জলে জলমন করে লাবনী হেরিনু পলি জননী রৌদ্রত তুবই সাথে তুমি চাতকের সাথে চাহ জল আম কাঠালে মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাথাও ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠু খেলি হেরিনু পল্লি জনুন কেতু কি কদম জুথি কাকুসুমে বরসাই গ্রথ মালিকা পথে অবিরল চিতাই আজল খেলো চঞ্চনা মালিকা তর পুকুরে থই থ্যামল শোভার নবনী হেরিং পল্লে জননী শাপলা সালুকে সাজাইয়া সাজি শরতে শিশিরে নাহিয়া শিউলে ছোপানো শাড়ি পরে ফেরো আগমণি গীতে গাহিয়া শূন্য মাঠে ফেরো তুমি উদাসী বাউল সাথে মা ভাটি আলি গাও মাঝিদের সাথে তো অপরূপ রূপে মাতোমায় হেরি নু করলে জননি ফুলে ও ফসল কাদা মাটি জল ঝল মল করে প্রিয় শ্রোতা সমবত কণ্ঠে দেশাত্মবোধক নজরুল সঙ্গীত শুনলেন প্রিয় বন্ধুরা এবারে রয়েছে আপনাদের পাঠানো চিঠিপত্র এবং ইমেইলের উত্তরদানের আয়োজন বাধন ও ইবাধন পর্ব গ্রন্থনায় রয়েছেন তামান্না সিদ্দিকী একটা সময় ছিল কারো খোঁজ নেয়ার জন্য চিঠি লিখে পাঠালে তা পৌঁছাতে মাস পেরিয়ে যেত আর উত্তর আসতে লাগতো তেমনই সময় সেই অতীতকে পেছনে ফেলে বর্তমানে কিন্তু কারো খোঁজখবর নেওয়াটা ভীষণ সহজ হয়ে গেছে চাইলেই হাজার মাইল দূরে থাকা প্রিয় মানুষটির সঙ্গেও যোগাযোগ করা যায় দেখা যায় তাই যোগাযোগ করুন খোঁজ নিন বন্ধু পরিজন আত্মীয়দের এর মধ্য দিয়েই সম্পর্কের বন্ধনগুলো দৃঢ় হয়ে উঠবে আর এ লক্ষ্যেই আমরাও আমাদের শ্রোতাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছি চিঠি কিংবা ইমেইলে যা নিয়ে আমাদের এই আয়োজন বাঁধন ও ই বাঁধন আমন্ত্রণ সবাইকে আজকের আয়োজনে আজ প্রথমেই যার লেখাটি হাতে পেয়েছি তিনি হলেন মেহেদী হাসান মামুন সভাপতি আপন শ্রোতা সংঘ দৌলতপুর মানিকগঞ্জ শ্রোতা তিনি লিখেছেন বর্তমানে ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের আয়োজনে প্রচারিত স্বপ্নের আগামী এবং শুভযাত্রা পর্ব ভালো লাগছে না স্বপ্নের আগামীর পরিবর্তে আইন আদালত নামে নতুন পর্ব চালু করা যেতে পারে এই পর্বে বিভিন্ন আইন সম্পর্কে জানানো হবে শুভযাত্রার পরিবর্তে আজকে ঢাকা নামে নতুন পর্ব চালু করা যেতে পারে এই পর্বে ঢাকার প্রতিদিনের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের সময়সূচি জানানো হবে আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন বন্ধু মেহেদি হাসান মামুন প্রথমেই আপনার মতামত সম্বলিত লেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর যতদূর মনে পড়ছে একই বিষয় নিয়ে এর আগেও আপনি লিখেছিলেন এবং তার উত্তরও দেওয়া হয়েছিল হয়তো সেদিনের আয়োজন আপনি শোনেননি তাই আজ আবার লেখাটি পড়লাম আমরা যাই হোক আপনার মতামত ও প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে নিশ্চয়ই বিষয়গুলো বিবেচনা করা হবে যদি ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক হয় তবে প্রচারের ব্যবস্থাও নেওয়া হবে তবে আজকের ঢাকায় শিরোনামে আমাদের একটি পর্ব প্রতি শুক্রবার প্রচার হয় যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের খবরাখবর জানিয়ে দেওয়া হয় আর কিছু বিষয় ভালো লাগার থেকে প্রয়োজনকে বিবেচনায় রেখে প্রচার করা হয় তার মধ্যে শুভযাত্রা অন্যতম প্রিয় বন্ধু অনেকেই এর মাধ্যমে বিভিন্ন যানবাহনের সময় জেনে নিতে পারছেন তাই প্রয়োজনের দিকটাও বিবেচনায় রাখতে হয় আশা করছি আপনি বিষয়টি বুঝেছেন আবারও লিখবেন অনেক ধন্যবাদ রাখছি ফকির শফিক হাসান টুটুল সভাপতি কল্পতরু বেতা শ্রোতা ক্লাব ভাঙা ফরিদপুর থেকে লিখেছেন গত সাতই অক্টোবর নন্দিত উপস্থাপকদের চমৎকার সঞ্চালনায় প্রভাতি ম্যাগাজিন মহানগরের পুরোটা সময় ছিল শিক্ষণীয় নান্দনিক এবং বিনোদনে ভরপুর সূচনাতেই পলিথিন ব্যাগের ক্ষতিকারক দিক নিয়ে প্রাসঙ্গিক আলোচনা শুনে জানতেও শিখতে পেরেছি সমাজ সচেতনতা সম্পর্কে জেগে ওঠা বাংলাদেশ পর্বে মামুন রশীদের গ্রন্থনা এবং উপস্থাপনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ জিল্লুর রহমানের মা এবং স্বজনদের সঙ্গে আলাপচারিতা শুনে বেদনায় ভারাক্রান্ত হয়ে গিয়েছিল আমার মন এমন হৃদয় বিদারক ঘটনা আমাদের কখনোই কাম্য নয় আমরা চাই এদেশে সাম্য শান্তি এবং সমৃদ্ধি শ্রোতাদের অনেক প্রিয় পর্ব মাধন ও ই মাধন পর্বে আমার মেইলের জবাব মিলেছে একেবারে শুরুর দিকে অন্যান্য অনেক শ্রোতাও পেয়েছেন তাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মহানগর ম্যাগাজিন কুশিলবদের প্রতি আয়োজনের মাঝপথে এসে সালাদ্দিন আহমেদের কণ্ঠে নজরগীতি শুনে ভীষণ ভালো লেগেছে মহানগর ম্যাগাজিনের নতুন সংযোজিত পর্ব বাহান্ন বাজার তিপ্পান্ন গুলি এ পর্বে ঠাটারি বাজার সম্পর্কে বিস্তারিত বিবরণ শুনে অনেক কিছু জানতে পেরেছি যা পূর্বে কখনোই জানা হয়নি এই পর্বে আমি তাঁতি বাজার সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনতে চাই আয়োজনের বেলা শেষে শুভযাত্রা পর্বে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচি জানতে পেরে অনেকেই উপকৃত হয়েছেন এই মহানগরে বসবাসকারী নগরবাসীগণ চমৎকার সভা আয়োজনমালা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পরিবারের সকল কলাকুশলীকে সহ বাংলাদেশ বেতারকে ফকির শফিক হাসান টুটুল আপনাকেও ধন্যবাদ আমাদের আয়োজনের সাথে নিয়মিত থাকার জন্য আমাদের আয়োজনগুলো আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো আর আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে আফিয়া মধুমতি বেত শ্রোতা সংঘ ঘোড়া গোপালগঞ্জ থেকে লিখেছেন পহেলা অক্টোবর স্বপ্নের আগামী পর্বে জীবন সংগ্রামী এক নারী ব্যাংকার মৌসুমি আক্তারের জীবনের গল্প শুনলাম এভাবেই সমাজের বিভিন্ন বাধা পেরিয়ে সাহসী নারীরা এগিয়ে যাচ্ছেন দুরন্ত গতিতে এইসব সাহসী নারীরাই অন্যদের জন্য প্রেরণার উৎস আমি প্রিয় পর্বে অভিনেতা রাশেদ সীমান্ত সাক্ষাৎকার শুনতে চাই একই জায়গা থেকে বিএম কৌশিক আহমেদ সুজন লিখেছেন বাইশে অক্টোবর নিঃসঙ্গতার কবি জীবনানন্দ দাসের উনসত্তরতম প্রয়াণ দিবসে প্রাসঙ্গিক বক্তব্য ভালো লেগেছে এই গুণীজনের প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি এবং জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সময় অনেক তথ্য জেনেছি ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিরসনে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এছাড়া স্বপ্নের আগামী পর্বে নারী উদ্যোক্তা সোনি আক্তারের সফলতার গল্প শোনা হল বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থার প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন নারী শুধু চাকরির বাজারেই নেই বরং নিজে উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করি জুলি এবং আহমেদ সুজন কৌশিক কিছু কিছু পর্ব শুধু ভালো লাগার জন্য নয় জীবনের প্রয়োজনের জন্য স্বপ্নের আগামী পর্বটা ঠিক তেমনই এ পর্বটি আমাদের দেশের অনেক পিছিয়ে পড়া হতাশায় নিমজ্জিত নারীদের অনুপ্রেরণা দিতে পারে দিতে পারে নতুন পথের দিশা আপনারা যে বিষয়টি উপলব্ধি করেছেন তার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদের মনের কথাগুলো চমৎকার বহিঃপ্রকাশের জন্য আর আফিয়া জুলি আপনার অনুরোধ পৌঁছে গেছে কর্তৃপক্ষের কাছে নিশ্চয়ই তা বিবেচনায় থাকবে রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন বাঁধন পর্বে ইতোপূর্বে যখন চিঠিপত্রের জবাব দেওয়া হতো তখন এই পর্বটি ছিল বিশ মিনিটের শ্রোতাদের অনেক চিঠি এবং ইমেইল পড়া হতো লক্ষ্য করা যাচ্ছে কয়েকটি চিঠি এবং ইমেইল পাঠ করে পর্বটি শেষ করে দেওয়া হচ্ছে পূর্বের ন্যায় এই পর্বটির সময় আবারও বৃদ্ধি করার অনুরোধ জানাচ্ছি রাসেল শেখ মিনিটের একটি অনুষ্ঠানে বিশ মিনিট চিঠিপত্রের আসর কখনোই রাখা হয় না থেকে মিনিট সর্বোচ্চ বারো থেকে ১৩ মিনিট রাখা হয় খুব বেশি হলে পনেরো মিনিট যেহেতু আজকের দিনে এখন নতুন পর্বের সংযোজন করা হয়েছে তাই সেখানে সময় একটু কমছেই তাও যা আছে সেখানেও কিন্তু অনেক লেখা আমরা পড়ে দিচ্ছি আপনার লেখার জন্য অনেক ধন্যবাদ মোহাম্মদ সংযুক্ত আরব আমিরা দুবাই থেকে লিখেছেন আমি এক সময় মহানগর প্রবাসী আসার কারণে আর বেতার শুনতে পারিনি এখন অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে শুধু দুবাই থেকে বেতা শুনি মহানগর অনুষ্ঠানের প্রত্যেকটি পর্বই আমার কাছে ভীষণ ভালো লাগে বন্ধু এটাই হচ্ছে প্রযুক্তির সুবিধা অনেক দূরত্ব থেকে এখন অনেক দূরের জিনিস আমরা শুনতে পাচ্ছি প্রযুক্তির কল্যাণে তাই আশা করি মোহাম্মদ দিদার হোসাইন আপনি আবারও আগের মতো নিয়মিত যুক্ত থাকবেন বাংলাদেশ বেতারের আয়োজনে মহানগরের আয়োজনে ধন্যবাদ লেখার জন্য এবারই সংক্ষেপে কিছু লেখা পড়ছি এবং প্রাপ্তি স্বীকার করছি ত্রিবেণী রানি দাস সহসভাপতি গছাহার বেতা শ্রোতা ক্লাব চিরির বন্দর দিনাজপুর থেকে ঢাকার ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দির নিয়ে বিস্তারিত এবং প্রিয় মুখ পর্বে চিত্রনায়িকা শাবানার সাক্ষাৎকার শুনতে চেয়েছেন বায়ান্ন বাজার তিপ্পান্নগুলি পর্বে বাজার সম্পর্কে জানতে চেয়েছেন ফয়সাল আহমেদ শিপন ঘোড়া গোপালগঞ্জ থেকে মোহাম্মদ আব্দুর রহমান এবং লুৎফর জোয়ারদার ধূমপান মুক্ত শ্রোতা ক্লাব পাংশা রাজবাড়ি থেকে নায়িকা রোজিনার সাক্ষাৎকার শুনতে চেয়েছেন গত এগারো তারিখে প্রচারিত সকল আয়োজন ভালো লেগেছে জানিয়ে লালবা কেল্লা সম্পর্কে শুনতে চেয়ে মেইল করেছেন মোহাম্মদ মাসুদুর রহমান প্রতিষ্ঠাতা সভাপতি বাংলা ইন্টারন্যাশনাল রেডিও শ্রোতা ক্লাব শিবগঞ্জ বগুড়া থেকে সুস্থ থাকুন পর্বে ডেঙ্গু রোগ সম্পর্কে বিভিন্ন তথ্য বেশি বেশি প্রচারের অনুরোধ করে নার্গিসাক্তার সদস্য আপন বেতা শ্রোতা সংঘ জিয়নপুর চুরিডাঙ্গা মানিগঞ্জ থেকে লিখেছেন এছাড়াও মিল করেছেন বিএম ফরিদ আহমেদ ঘোড়া দায় গোপালগঞ্জ থেকে এটিএম আতাউর রহমান রঞ্জু পীরগাছা রংপুর থেকে এবং বিশ্বনাথ দাস বিশু চিরির বন্দর দিনাজপুর থেকে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের অনুরোধ এবং মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে সেগুলো বিবেচনায় থাকবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের বাঁধনের আয়োজন আগামী সপ্তাহে আবারও কথা হবে আপনাদেরই পাঠানো কথামালা নিয়ে আর তার জন্য অবশ্যই আপনাদেরকে বেশি বেশি লিখতে হবে বেশি বেশি লেখা চাই বিশেষ করে চিঠি আর চিঠির আবেদন সব সবসময় অন্যরকম তাহলে লিখুন আমাদের কাছে মহানগর নিয়ে আপনার মনের সকল কথা আমাদের কাছে লেখার দুটো মাধ্যম রয়েছে একটি চিঠি এবং অপরটি ইমেল ঠিকানা হল আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক মহানগর প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা শেরে আগার আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত আর আমাদের কাছে মহানগর অবশ্যই বিষয়ের ঘরেই বাঁধন এবং চিঠির ক্ষেত্রে ক্ষেত্রে খামের উপর বাঁধন পর্ব লিখতে ভুলবেন না আগামী সপ্তাহে আবারও ফিরব আবারও কথা হবে এই প্রত্যাশায় সবার জন্য শুভকামনা প্রিয় বন্ধুরা আমাদের রাজধানী শহর ঢাকার রয়েছে প্রায় চারশো বছরের ইতিহাস প্রাচীন শহর ঢাকার বিভিন্ন অলিগলির বাহারি সব নামও রয়েছে এই ঢাকাকে নিয়ে অনেক ধরনের মজার মজার কথা প্রচলিত রয়েছে ঢাকা নামটি উচ্চারণ করতেই একটি প্রচলিত কথা আমাদের মনে আসে আর তা হচ্ছে বাজার তিপ্পান্ন গলি হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য রয়েছে ঐতিহ্যের নগরী ঢাকার বিভিন্ন স্থানের নামকরণের ইতিহাস নিয়ে চমৎকার পরিবেশনার বায়ান্নবাজার তিপ্পান্নগুলি পর্বে এবারে রয়েছে ঐতিহ্যবাহী ঢাকার বিভিন্ন এলাকার বঙ্গলিগুলির এবং রাস্তার নামের পরিচিত নিয়ে পরিচিতি নিয়ে একটি কথিকা আমাদের আজকের কথিকাটি রয়েছে এনায়েতগঞ্জ প্রসঙ্গে গ্রন্থনা এবং উপস্থাপনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম এনায়েতগঞ্জ বায়ান্নবাজার তিপ্পান্নগুলি শহর ঢাকা খ্যাত মহানগরীর মোগল আমলের বাজার একটি হলো এনায়েতগঞ্জ আমরা জানি গঞ্জ একটি ফার্সি শব্দ যার অর্থ হল বাজার মোগল আমলে আমাদের রাজবাসা ছিল ফার্সি আর সে কারণে ওই সময় গড়ে ওঠা অনেক বাজার গঞ্জ নামে পরিচিতি পেয়েছে আমাদের আলোচ্য এনায়েতগঞ্জ বাজার কবে কখন শুরু হয়েছিল তার সম্পর্কে যদি বিস্তারিত জানাতে চাই তাহলে আমাদের ফিরে তাকাতে হবে ইতিহাসের হিরণময়ী ঐতিহ্যের সোনালী পাতায় এনায়েতগঞ্জ নামটি দুটি অংশ রয়েছে এর প্রথম অংশটি এনায়েত এবং দ্বিতীয় অংশটি গঞ্জ প্রথম অংশের এনায়েত একজন ব্যক্তির নাম আর দ্বিতীয় অংশের গঞ্জ অংশটি সেই ব্যক্তির প্রতিষ্ঠিত বা পরবর্তীতে সেই ব্যক্তির স্মৃতিতে গড়ে ওঠা একটি গঞ্জ বা বাজারের নাম ব্যক্তির নামে বাজার বা গঞ্জের নামকরণ এটি একটি পুরনো রেওয়াজ আমরা জানি ইসলামকান কর্তৃক এই ঢাকা শহরকে রাজধানী শহর হিসেবে ঘোষণা করার পর এই শহরের সবচেয়ে গৌরবজনক অধ্যায়ের অধিকারী সুবাদার শায়স্তা খান বিশেষ করে তার সুশাসনে ঢাকার নগর জীবনে এত স্বাচ্ছন্দ্য ভরে উঠেছিল যে ওই সময় মাত্র এক টাকায় মন চাল কেনা যেত এই সময় ঢাকায় যেসব সব ইমারত গড়ে ওঠে তা শায়েস্তাখানি রীতি নামে একটি আলাদা স্থাপত্য বৈশিষ্ট্যের পরিচয় বহন করে এ সময় মগ ফিরিঙ্গি দস্যুদের দমনে তিনি ঢাকায় বেশ কয়েকটি ও স্থাপন করেন রাষ্ট্রীয় প্রয়োজনীয় এ সময় ঢাকায় বহু সৈন্য মোতায়েন রাখতে হতো আর তাদের খাবার সহ নানা প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের জন্য তখন সরকারি প্রশ্রয়ী শহরের নানা স্থানে গঞ্জ বা বাজার বসতে থাকে শায়েস্তাখানের শুল্ক বিভাগের প্রধানের নাম ছিল খাজা এনায়েত বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এ শহরের যে স্থানটায় বসে তিনি তার শুল্ক বিভাগের অফিস পরিচালনা করতেন এর পাশেই আস্তে আস্তে গড়ে উঠে একটি গঞ্জ বা বাজার খাজা এনায়েত উল্লার অনুমতিতে গড়ে ওঠার কারণে এই গঞ্জের নাম হয় এনায়েতগঞ্জ বিশিষ্ট ঢাকা গবেষক সৈয়দ মোহাম্মদ তৈফুর এই মঠটি সমর্থন করেন তাওয়ারিকে ঢাকা নামক ইতিহাস গ্রন্থের রচয়িতা মুন্সি রহমান আলী তায়েশের মত অবশ্য ভিন্ন রকম তাঁর মত অনুসারে অষ্টাদশ শতাব্দীর প্রথম অর্ধে জালালপুর পরগনার জমিদার ছিলেন শেখ আনায়তুল্লাহ তিনি এখানে একটি বাজার গড়ে তোলায় তার নামে এটি নামকরণ হয় এনায়েতগঞ্জ জালালপুর পরগনার একটি অংশ ঢাকার বঞ্জ সংলগ্ন এলাকায় অবস্থিত ছিল বর্তমান আসান মঞ্জিল এলাকায় তার একটি রংমহল ছিল যেখানে নানা শৌখিন অনুষ্ঠান হতো আজকের আহসান মঞ্জিল সেটিরই বিবর্তিত রূপ শায়েস্তাখানের শুল্ক বিভাগের প্রধান খাজা এনায়েতুল্লাহ বা জালালপুর পরগনার জমিদার শেখান এনায়েতল্লাহ যার নামেই নামকরণ হোক না কেন আমরা সতেরোশো নব্বই থেকে একানব্বই সালে দলিল পত্রে এবং এগারোশো আটানব্বই বাংলা সনের বেঙ্গল রেকর্ড অফ রেভিনিউ এর পত্রে এনায়তগঞ্জ নামটির উল্লেখ পাই এবং এসব প্রমাণের ভিত্তিতে নামটি যে মোগল আমলে তারও প্রমাণ মেলে এনায়তগঞ্জ নামটি কোনো রকম পরিবর্তনের সম্মুখীন না হয়ে আজও তার প্রাচীন নাম স্মৃতিসহ মোগল ঐতিহ্য কোনো রেখেছে বন্ধুরা এতক্ষণ শুনলেন পর্ব। শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি পর্বে। জানিয়ে দিচ্ছি কয়েকটি ট্রেনের সময়সূচি সুবর্ণ এক্সপ্রেস সাতশো এক নম্বর ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন সকাল সাতটা তিরিশ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় দুপুর বারোটা পঁচিশ মিনিটে অন্যদিকে সুবর্ণ এক্সপ্রেস সাতশো দুই নম্বর ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন বিকেল চারটা তিরিশ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় রাত পারাবত এক্সপ্রেস সাতশো নয় নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল ছটা বেজে তিরিশ মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছায় বেলা একটায় অন্যদিকে পারাবত এক্সপ্রেস সাতশো দশ নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন বেলা তিনটা বেজে তিরিশ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় রাত দশটা বেজে পনেরো মিনিটে চট্টলায় এক্সপ্রেস আটশো এক নম্বর ট্রেনটি শুক্রবার বাদে প্রতিদিন সকাল ছটায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় দুপুর বারোটা দশ মিনিটে অন্যদিকে এক্সপ্রেস নম্বর ট্রেনটি শুক্রবার বাদে প্রতিদিন বেলা মিনিটে ঢাকা থেকে একটা চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় রাত আটটা দশ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস আটশো তেরো নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় রাত নটা বেজে দশ মিনিটে অন্যদিকে কক্সবাজার এক্সপ্রেস আটশো চোদ্দ নম্বর ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন রাত দশটা বেজে তিরিশ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় সকাল ছটা বেজে চল্লিশ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস সাতশো পঁচিশ নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় সকাল পাঁচটা দশ মিনিটে অন্যদিকে সুন্দরবন এক্সপ্রেস সাতশো ছাব্বিশ নম্বর ট্রেনটি বুধবার বাদে প্রতিদিন সকাল আটটা পনেরো মিনিটে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় বেলা তিনটা ত্রিশ মিনিটে সিল্ক সিটি এক্সপ্রেস সাতশো তিপ্পান্ন নম্বর ট্রেনটি রবিবার বাদে প্রতিদিন দুপুর দুটো বেজে চল্লিশ মিনিটে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছায় রাত আটটা বেজে তিরিশ মিনিটে অন্যদিকে সিল্ক সিটি এক্সপ্রেস সাতশো চুয়ান্ন নম্বর ট্রেনটি রবিবার বাদে প্রতিদিন সকাল সাতটা বেজে চল্লিশ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় বেলা একটা বেজে কুড়ি মিনিটে আপনাদের যাত্রার শুভ হোক এমনই প্রত্যাশা আমাদের আয়োজন থেকে প্রিয় শ্রোতা যানবাহনে ওঠা নেওয়ার সময় তাড়াহুড়ো করবেন না অবশ্যই রাস্তা পারাপারে ফুটভার ব্রিজ এবং আন্ডারপাস ব্যবহার করুন সাবধানে পথ চলুন আপনাদের যাত্রা শুভ হোক এমনই প্রত্যাশা মহানগরের আয়োজন থেকে শেষ প্রান্তে চলে এসেছি জানিয়ে দিচ্ছি শেষের কথাগুলো আজকের মহানগর অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন খান নাজুম ই এলাহি উপস্থাপনায় ছিলাম আমি ফাতেমা জেবন্নাসা মুনিয়া এবং আমি খান নজুম ই এলাহি প্রকৌশল সহযোগিতায় ছিলেন সৈয়দ রবিউল ইসলাম প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং আজকের মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হুসাইন